আসসালামু আলাইকুম, আমি নুসরাজান দীপা। আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে মেডিক্স ইউনাইটেড হেলথ কেয়ারে কর্মরত রয়েছি। আমরা যারা ওয়েট লস জার্নিটা শুরু করতে চাই, অর্থাৎ ওজন কমাতে চাই, যারা আমরা ওবেসিটিতে অথবা ওভার ওয়েটে ভুগছি, আমরা প্রথমেই মনে করি যে ওজন কমানোর জন্য আমাকে অবশ্যই ওটস খেতে হবে। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই অথবা কোনো ফিক্সড কোনো গাইডলাইন নেই যে ওজন কমানোর জন্য আপনাকে ওটস খেতেই হবে। ওটসের বিকল্প হিসেবে আরও অনেক ধরনের হেলদি খাবার রয়েছে, যেটি খেয়ে কিন্তু আমি আমার কাম্য ওজনে ফিরে আসতে পারি। সুতরাং ওটসের বিকল্প হিসেবে আমরা কিন্তু চাইলে লাল আটার রুটি অথবা ব্রাউন ব্রেড খেতে পারি কার্বোহাইড্রেট হিসেবে। আমরা অনেকেই মনে করি যে সকালে আমি ওটসটাকে যদি আমি ব্রেকফাস্ট আইটেম হিসেবে চুজ করি, রাতেও আমি চাইলে রাতের খাবারের পরিবর্তে আমি ওটসটাকে আমি চুজ করতে পারি। কিন্তু বেসিক্যালি আমাদের পরামর্শ হচ্ছে পুষ্টিবিদ হিসেবে যে ওজন কমানোর জন্য আপনাকে সকাল দুপুর বিকেল অর্থাৎ 2-3 বেলা ওটস খাওয়ার কোনো প্রয়োজন নেই। এটি এমন কোনো খাবার নয় যে এটিকে খেয়েই আপনাকে ওজন কমাতে হবে। সুতরাং ওটসের বিকল্প হিসেবে আর কী খাবার রয়েছে সেটি আপনি আপনার পুষ্টিবিদের সাথে পরামর্শ করে একটা প্রপার ডায়েট চার্ট মেনটেন করে কিন্তু আপনি আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন।